এফএমডি বা ক্ষুরা রোগে আক্রান্ত গাভীর দুধ তার বাছুরকে খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই দুধটাকে ফুটিয়ে নিয়ে তারপরে দুধ ঠান্ডা করে বাছুরকে খাওয়াবেন, প্রয়োজনে অন্য গাভীর দুধও খাওয়াইতে পারেন। আর এই সময় হচ্ছে গরুর খাদ্যটা একটু খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে যেহেতু জিহ্বায় ঘা হয়ে যায় সময় খাইতে পারে না, সেক্ষেত্রে গম ভুট্টা যব এগুলা হচ্ছে সিদ্ধ করে দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ভুসি বা আটা চাউলের যাও এগুলা দেবেন না, কারণ এগুলা কিন্তু হচ্ছে হজম হয় না, কারণ এগুলাতে কার্বোহাইড্রেট গরুর জন্য আরো বেশি ক্ষতিকর হবে। আর অন্যান্য যে স্বাভাবিক খাবার নরম ঘাস এগুলা চালু রাখবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে কিন্তু সারা দেশে হচ্ছে মহামারী আকারে LSD আর FMD ছড়ায় পড়ছে, এই দুটাই কিন্তু হচ্ছে ভাইরাস জনিত রোগ, তাই এটার জন্য বিশেষ কোনো চিকিৎসা নাই। তো এটা হচ্ছে চেষ্টা করা যাইতে পারে নিয়ন্ত্রণের জন্য, সেক্ষেত্রে নিয়ন্ত্রণের জন্য ক্ষুরা রোগের নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ভ্যাকসিন দিতে হবে। বাছুরের বয়স যখন 4 মাস হবে তখন প্রথমবার দিবেন, এরপর 21 দিন পরে হচ্ছে বুস্টার ডোজ দিতে পারেন, আর পরবর্তীতে 6 মাস পর পর হচ্ছে এটার হচ্ছে ভ্যাকসিনটা আপনারা দিতে পারেন। আর এছাড়া হচ্ছে কিছু আমরা তো সবসময় বলি যে প্রতিকারের যে প্রতিরোধ শ্রেয়, তো এই জন্য হচ্ছে কিছু রুটিন জিনিস বা কিছু কমন জিনিস আমরা ফলো করতে পারি আমাদের খাবারের জন্য। সেগুলো হচ্ছে আমাদের খামারটাকে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, হ্যাঁ, বিশেষ করে মেঝেটা ফ্লোরটা আপনার শুকনো রাখার চেষ্টা করতে পারি, এবং সেই সাথে ফ্লোরটা হচ্ছে মাঝে মাঝেই জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে পারেন, এটা স্যাভলন হতে পারে অথবা পটাশ যেটা, হ্যাঁ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েও আপনারা পরিষ্কার করতে পারেন, হ্যাঁ। তারপর হচ্ছে খামারে প্রবেশের ক্ষেত্রে আপনারা হচ্ছে একটু সতর্কতা অর্জন করবেন। সেটা কিরকম সতর্কতা, সেটা হচ্ছে যে মানে বাইরে থেকে আসলেন আপনি ওই অবস্থায় খামারে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে যদি একটা পটাশ মিশ্রিত পানির একটা স্তর থাকে, এটাতে আপনি যদি জুতা টুতা ভিজায় তারপর যান তাহলে হচ্ছে কিছুটা হইলেও সেভ হইলো। আর হচ্ছে এই ভাইরাস এর মাধ্যমে যেহেতু এই রোগটা ছড়ায়, এটা কিন্তু বাতাসের মাধ্যমে ছড়ায়, সো কিছু জিনিস আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তারপরে বাকিটা তো আসলে আমাদের হাতে নেই আসলে। তারপরে নতুন গরু যেগুলো কিনবেন, এই সময় আমি আগের ভিডিওতেও বলছি যে এই সময় নতুন গরু না কেনাই ভালো, তারপরে যদি কেউ কিনে ফেলেন সেক্ষেত্রে হচ্ছে গরুটাকে এনে আলাদা করে রাখবেন। কোয়ারেন্টাইন শব্দটা তো গত 3-4 বছরের মধ্যে পরিচিত, কোয়ারেন্টাইনে রাখবেন গরুটাকে, রেখে 12-14 দিন বা 20 দিন পর্যবেক্ষণ করলেন, গরুটার স্বাস্থ্য নিরীক্ষা করলেন যে এটা আসলে FMD আছে কিনা, থাকলে সেভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপরে সুস্থ হইলে তারপরে আপনার খামারের অন্য গরুর সাথে এগুলাকে রাখতে পারেন। আর হচ্ছে যদি ক্ষুরা রোগ আক্রান্ত হয়ে আপনার গরু মারা যায়, কারণ হচ্ছে এই ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে কিন্তু মানে বাছুর গরুই বেশি মারা যায়, হ্যাঁ, বড় গরুর বৃদ্ধির হার 5-10%, হ্যাঁ, বাছুর গরু কিন্তু 70% পর্যন্ত মারা যায় অনেক ক্ষেত্রে। তো এটার যদি প্রাথমিক চিকিৎসা নেওয়া যায়, যেহেতু এটা হচ্ছে ভাইরাসের আক্রমণে এই রোগটা হয়, এটা নির্দিষ্ট কোনো এরকম অ্যান্টিবায়োটিক নাই, হ্যাঁ, তবে যদি আপনার হচ্ছে যে নির্দিষ্ট সময় অত শুরুর দিকে রোগটা বুঝতে পারলে যদি বিশেষ কিছু ট্রিটমেন্ট করা হয়, খুব মানে বিনা পয়সায় বা অল্প পয়সায় এটার কিছু ট্রিটমেন্ট করলেই আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। আর যদি আল্লাহ না করুক এমনটা কারো হয় যে ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে আপনার গরুটা মারা গেছে, সেক্ষেত্রে এই গরুটা কিন্তু কমপক্ষে 6 ফুট মাটির নিচে পুঁতে ফেলতে হবে, যেন হচ্ছে বাতাসের মাধ্যমে ভাইরাসটা ছড়াইতে না পারে। আর কোনো অবস্থাতেই কিন্তু খোলা রাখা যাবে না, কারণ আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবে যে এই FMD যেটা ভাইরাস, হ্যাঁ, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বলে হচ্ছে FMD কে, তো এটার যে ভাইরাসটা এটা একটা RNA টাইপ ভাইরাস, এটা কিন্তু নর্মাল গরুর যে খড়, এই খড়ে কিন্তু 20 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে, হ্যাঁ, আর গরুর যে গোবর, এই গোবরে কিন্তু গ্রীষ্মকালে 14 দিন এটা বেঁচে থাকতে পারে, আর শীতকালে 60 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর গরুর মূত্রে কিন্তু এটা হচ্ছে ইউরিনের এটাতে প্রায় 39 ডেজ পর্যন্ত থাকতে পারে, সেটা গরমে হচ্ছে আপনার 3 দিনের মতো আর শীতকালে প্রায় 28 দিন। তো এই জন্য অধিক তাপমাত্রায় কিন্তু এই ভাইরাসটা আসলে নষ্ট হয়ে যায়, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু ওরা বাঁচতে পারে না, আর শীতল তাপমাত্রায় কিন্তু আর জমা হয়ে থাকে। এই কিছু বেসিক জিনিসগুলো আপনার জানা থাকলে আপনি কিন্তু খুব সহজেই প্রতিরোধ করতে পারবেন। আর হচ্ছে এই প্রতিবার কোরবানির ঈদের পরে হয় কি, এই সময়টাতে হচ্ছে ইন্ডিয়ান গরুগুলো আসে, বৈধ তো আসা বন্ধ, অবৈধ বা যেভাবেই হোক বর্ডার ক্রস গরুগুলো আসে, আর যারাই হচ্ছে গিয়ে যে
বাইরের গরু আনতে দেবেন না, তাদের খামারে গিয়ে খোঁজ করেন, যারা বড় বড় মিডিয়াতে এসে কথা বলে, বড় বড় লেকচার দেয়, হ্যাঁ তাদের খামারেই কিন্তু এইসব ইন্ডিয়ান গরু বেশি পাবেন আপনারা। তো যাই হোক, এটা অন্য কথা। তো এখন আমি সংক্ষেপে বলি যে কি কি প্রাথমিক চিকিৎসা শুরুতে নিলে ইনশাল্লাহ খুরা রোগ আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন সে বিষয়গুলো নিয়ে। অনেক ক্ষেত্রে কিন্তু মানে গরু যে সরাসরি খুরা রোগেই মারা যায় তা না, আসলে খুরা রোগ হলে হয় কি, মুখে জিভায় ঘা হয়, হ্যাঁ তারপরে এই সময় যে তখন জিভায় ঘা, স্বাভাবিক ঠিক মতো খাবারটা খাইলে পড়ে না, এই সময় কিন্তু গরু ক্ষুধার্ত হয়ে যায় বেশি, অনেক সময় হচ্ছে ডিহাইড্রেট হয়ে যায়, এই প্রক্রিয়ায় কিন্তু অনেক সময় গরু দুর্বল হয়ে যায়। হ্যাঁ, এই জন্য হচ্ছে এই সময় গরুর সর্বপ্রথম কাজটা হবে সেটা হচ্ছে গরুর তাপমাত্রা বা জ্বর যেটা, এই জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখা। হ্যাঁ, সবচেয়ে মানে এইটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে জ্বর থাকলে আপনি হচ্ছে প্যারাসিটামল ভেট যেগুলো বা ফাস্ট ভেট এই জাতীয় ওষুধগুলো খাওয়াবেন। আর যদি দেখেন যে গরু উঠতে পারতেছে না, হ্যাঁ ব্যথাটা তীব্র ব্যথা, তখন হচ্ছে কিটো ভেট জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো দিতে পারবেন। আর যদি এর চেয়েও আপনার গরুর অবস্থা আরো বেশি খারাপ হয়, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যারা আছেন বা পশু হাসপাতালে তাদের সাথে যোগাযোগ করেন, হ্যাঁ সেই অনুযায়ী একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলাটা ভালো হবে। কারণ আমি যে কথাগুলো বলতেছি এগুলা প্রাথমিক কথাবার্তা এবং এগুলাতেই ভালো হয় ইনশাল্লাহ। তবে হচ্ছে যখন প্রকট আকার ধারণ করবে বা যখন আপনি দেখতেছেন যে বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার হচ্ছে তাদের শরণাপন্ন হইতে হবে। আর এর সাথে সাথে হচ্ছে যে এই সময় যেহেতু মুখ থেকে অনেক লালা পড়ে, হ্যাঁ তো এতে কিন্তু অনেক মিনারেলস হচ্ছে গরুর মুখ দিয়ে বের হয়ে যায়। তো এই সময়টাতে হচ্ছে গরুকে এই যে মিনারেলস এর চাহিদাটা পূরণের জন্য খনিজ লবণের বিভিন্ন উপাদান, সুক্রোজ বলেন, ডেক্সট্রোজ, এই জাতীয় যে সাপ্লিমেন্ট গুলো আছে এগুলা দিতে হবে। এর পাশাপাশি আপনি মিনারেল হিসেবে খাদ্য হিসেবে যদি দিতে চান, সেক্ষেত্রে কিন্তু মানে মানুষের হচ্ছে যে খাবার স্যালাইন যেটা ওট স্যালাইন আছে এটা আপনারা চাইলে দিতে পারেন। এর সাথে সাথে কিন্তু জিঙ্ক আপনারা খাওয়াবেন, হ্যাঁ জিঙ্কটা রুচিটাকে ঠিক রাখবে, জিঙ্কটা চলবে। ডিসিপি ডিবি পাউডার এগুলো চিটা গুড়, অথবা আপনি চাইলে এমনিতে গুঁড়ো খাওয়াইতে পারেন, হ্যাঁ 100 গ্রাম করে। তারপরে আপনি যদি সম্ভব হয় হ্যাঁ পাকা কলা খাওয়াইতে পারেন, লেবুর রস, শশার রস, তারপরে সজিনা পাতা, এগুলো দিলে হবে কি আপনার গরুটা কিন্তু সহজে দুর্বল হইতে পারবে না। অনেক সময় হয় কি এই যে দুর্বল গরু LSD বা FMD হয়েছে, হ্যাঁ গরুটা দুর্বল, আপনি ডাক্তার নিয়ে আসছেন, ভাই আমি কারো যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতেছি না, উনি এসে ঠাস করে একটা ওনার ব্যবসার জন্য ঠাস করে অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। দুর্বল গরু তো অনেক সময় অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে গরু আরো দুর্বল হয়ে গরুটা মারা যায়। এই বিষয়গুলো হচ্ছে মানে আপনি আমি যতক্ষণ পর্যন্ত না সচেতন হব, আপনি আমি যতক্ষণ পর্যন্ত না নিজে থেকে এগুলো জানবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু যারা এই পেশার সাথে জড়িত তারা কিন্তু আপনাকে আমাকে ধোকা দিয়ে যাবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর ভাই হাতুড়ে ডাক্তারদের থেকে সবসময় দূরে থাকবেন, এই জিনিসটা নাহলে কিন্তু দেখবেন যে অপচিকিৎসায় অপঘাতে মারা যাবে আপনার গরু। তারপরে হচ্ছে ক্ষত যেটা হয় খুরে, এটার বিষয়টা একটু বলে নেই। হ্যাঁ আপনি হচ্ছে নিম পাতা আছে না, হ্যাঁ নিম তো দুইটা, জাত নিম যেটা, হ্যাঁ এই নিমের পাতাটাকে পানিতে নিয়ে সিদ্ধ করবেন। এই সিদ্ধ পানি এর সাথে হচ্ছে পটাশ, যেটা পটাশিয়াম পারম্যাঙ্গানে আর ফিটকিরি, এই তিনটা জিনিস একটা মোটামুটি অনুপাতে মিশে একটা হচ্ছে তরল দ্রবণ তৈরি করবেন। হ্যাঁ তো পটাশ কিন্তু আবার ওই যে নিমের যে সিদ্ধ করতেছেন নিম পাতা ওইটার সাথে দেওয়ার দরকার নেই, বা ফিটকিরি, এগুলো হচ্ছে নর্মাল হচ্ছে ওই পানিটা ঠান্ডা করার পরে এরপরে দেবেন। তো এই যে পানি, এই পানিটা হচ্ছে পায়ে যেই ক্ষতটা হচ্ছে বা ওলানে অনেক সময় ক্ষত হয়ে যায় ওলানের পাশে, হ্যাঁ এখানে ওয়াশ করতে হবে 4 ঘন্টা পর পর, খুব খেয়াল রাখবেন। এই যে আপনি দ্রবণটা তৈরি করলেন নিম পাতা সিদ্ধ পানি পটাশ ফিটকিরি দিয়ে, এইটা 4 ঘন্টা পর পর দিয়ে ক্ষত জায়গা পরিষ্কার করতে হবে। কোন জায়গার কোন জায়গার ক্ষত খুব ভালো করে খেয়াল করেন, খুরার উপরের যেই ক্ষত ওলানের ক্ষত, শরীরের ক্ষত বাংলায় যদি আমি এক কথায় বলি, এগুলাতে ভুলেও এই দ্রবণটা গরুর যে জিভায় ঘা হয় এই জিভায় দেওয়া যাবে না। জিভায় ফোসকা পড়লে সেক্ষেত্রে হচ্ছে ফিটকিরি আর নিম পাতা, এখানে পটাশ দেওয়া যাবে না, হ্যাঁ কারণ পটাশ হচ্ছে এটা অনেক ঝাঁঝালো তীব্র, এটা অনেক সময় হচ্ছে খাদ্যনালীর ক্ষতি করতে পারে, সেই জন্য পটাশটা মুখে দেবেন না। মুখে বা জিভায় ঘা হইলে সেক্ষেত্রে হচ্ছে ফিটকিরি আর নিম পাতার পানি এই জিনিসটা হচ্ছে মুখে স্প্রে করবেন। তা দেখবেন যে গরু তারপরে স্প্রে করলে নিজেই চেটে চেটে তার জিব্বা দিয়ে চেটে নিজের মুখটা পরিষ্কার করবে, আপনার জোরাজোরি করতে হবে না। আর তার পরবর্তীতে এটা দেওয়ার পরে আপনি হচ্ছে হলুদ আছে না, হলুদ নিম পাতা খাবার সোডা, হলুদ নিম পাতা খাবার সোডা এর সাথে চিটা গুড়, গুড়, চিনি অথবা মধু এগুলা গরুর জিব্বায় লাগিয়ে দিতে পারেন। হ্যাঁ
এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক গরুর ক্ষেত্রে, এগুলা বা গাভীর ক্ষেত্রে। বাছুরের ক্ষেত্রে কি করবেন? বাছুরের ক্ষেত্রেও সেম জিনিস, হ্যাঁ, তবে বাছুরকে একটু ওই মায়ের যদি ফিন্ডি হয় তখন ওই মায়ের দুধটা তাকে খাওয়ানো যাবে না। এই দুধটা খাওয়াইতে হইলে দুধটাকে ফুটাইতে হবে, ফুটানোর পর ঠান্ডা করে সেই দুধটা খাওয়াইতে হবে। সম্ভব হলে অন্য গাভীর দুধ খাওয়াইতে পারেন, অথবা পাউডার দুধও দিতে পারেন আপনারা, হ্যাঁ। আর বাছুরটাকে সম্ভব হলে নিম পাতা, সজনা পাতা এগুলো খাওয়াইলে, চিটাগুড়, খাবার সোডা, জিঙ্ক, এটা খাওয়াইলে হচ্ছে গরুটা দুর্বল কম হবে, হ্যাঁ। আর কারণ সোডা তো জীবাণুনাশক, এটা সবাই জানেন, যাতে ক্ষারীয় অংশ আছে। আর যেহেতু এটা থাকার কারণে কিন্তু রক্তে হচ্ছে ফিমেল ভাইরাস নতুন করে বংশ বিস্তার করতে পারে না। আর 15 দিনের পর থেকে কিন্তু এই জিনিসটা দুর্বল হইতে থাকে, আর 21 দিনের পরে কিন্তু গিয়ে মারা যায়। তো আপনি যদি 15 দিনে এইভাবে আপনার গরুকে দুর্বল হইতে না দিয়ে টিকে রাখতে পারেন ইনশাল্লাহ, তাহলে হচ্ছে আপনার গরু বেঁচে যাবে। হায়াত মৌত যদিও আল্লাহর হাতে, তারপরে হচ্ছে এগুলা প্রাথমিক চিকিৎসা এভাবে আমাদের প্রয়াত ডক্টর নুরুল আমিন স্যার, উনিও কিন্তু এই চিকিৎসাটাই বলছেন, প্লাস মাইনাস একটু কম বেশি আছে হয়তো বা। অনেক বড় বড় ভেটেনারি ডাক্তাররাও কিন্তু এই পরামর্শটা দিয়ে থাকেন। তো এটাতে অনেক মানুষের অনেক অনেক গরু ইনশাল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনার হচ্ছে ওই সাহসটা রাখতে হবে, ধৈর্যটা রাখতে হবে, আর এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার সচেতন হইতে হবে যে ভাইরাসের জন্য কিন্তু আসলে অ্যান্টিবায়োটিক দিয়ে খুব একটা লাভ হয় না, আর ভাইরাসের অ্যাগেনস্টে কিন্তু নির্দিষ্ট কোনো ঔষধও নাই। তো এই জিনিসগুলো আপনি যদি জানেন, সচেতন হন, সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য খুরা রোগ নিয়ন্ত্রণ করা বলেন ভ্যাকসিনেশনের মাধ্যমে, কিছু সচেতনতার মাধ্যমে, এবং খুরা রোগ হইলে সেখান থেকে গরুকে আরোগ্য করানো বা গরুকে সুস্থ করানো আপনার জন্য সম্ভব হবে। তো আর কথা বাড়াবো না, এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন, তখন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।